আনন্দ পাবলিকেশনের স্টল কিন্তু প্রত্যেকবার ভিড় হয়, এন্ড প্রত্যেকবার এত সুন্দর করে এটা কিন্তু ডেকোরেশন করে, দেখুন দারুণ ভাবে প্রেজেন্ট করা আনন্দের যে স্টলটা। আনন্দ পাবলিকেশনের কি কি বই এবার আছে আমি আপনাদের দেখাচ্ছি কয়েকটা, দেখুন প্রফেসর শঙ্কু, সেদিকে শিয়াল দেবতার রহস্য, এনাদের এই বইগুলো মোটামুটি চেনা, হত্যাপুরি, এগুলো সব কিন্তু আনন্দ পাবলিকেশনস এর। আনন্দ পাবলিকেশনস এর বইগুলো সত্যি, কভার পেজ গুলো সত্যি খুব সুন্দর হয়, আমার নিজে পার্সোনালি খুব ভালো লাগে, অনেক দেখছি। আমি সবচেয়ে ওদিকটা আমি যেতে পারছি না, কারণ এখানে প্রচুর ভিড়, তো একটু ভিড় কমলে আপনাদের দেখাবো। আর এখানে কিন্তু আপনারা পুরো কাউন্টার করা আছে, এখান থেকে আপনারা পেমেন্ট করে কিনতে পারেন খুব ইজিলি আপনারা। সত্যি এত বড় একটা বইমেলা একটা ভিডিও তো কমপ্লিট করা যায় না, সেই জন্যই এই ভিডিওটা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আগের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে ভালো, যদি না দেখে থাকেন এখনই আই বাটনে ক্লিক করে দেখে নিন। আগের ভিডিওটা কিন্তু আমি অনেক কটা স্টল দেখিয়েছিলাম। যাই হোক, আমি এখন আছি হচ্ছে সেন্ট্রাল পার্ক করুণাময়ীতে, অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখছেন এটা হচ্ছে আরেকটা গেট। এখানে কিন্তু বেশ কয়েকটা গেট আছে, আপনারা যে কোনো গেট দিয়ে ঢুকতে পারেন। এই ভিডিওটাও কিন্তু দারুণ কিছু চমক আছে, দারুণ দারুণ কিছু স্টল আছে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবদের সবার সাথে। মেইনলি উদ্বোধন, তার সেই জন্য কিন্তু ছৌ নৃত্যের যে শিল্পীরা তারা কিন্তু এখানে অলরেডি রেডি হয়ে আছেন, তারা কিন্তু পারফরমেন্স করবেন সব। আমি এখন যে স্টোরটা এসেছি এটা কিন্তু অনেক পুরনো একটা স্টোর, এটা কিন্তু পার্ক স্ট্রিটে এনাদের স্টোর আছে, মেইনলি পার্ক স্ট্রিটে এনাদের স্টোর মেইনলি, অ্যান্ড অনেক পুরনো। আমি এখান থেকে কিন্তু অনেক পারচেসিং করেছি বেসিক্যালি, অ্যান্ড দেখুন এনাদের যে কালেকশনগুলো আমার খুব ভালো লাগে, বেসিক্যালি আমি তখন ফ্যাশনের যে বইগুলো সেগুলো ওনার কাছ থেকে মেইনলি নিতাম। অ্যান্ড তাছাড়াও কিন্তু এখানে সব রকম কিন্তু বই আছে, বাচ্চাদের বড়দের সবার, অ্যান্ড দেখতে পাচ্ছেন এনসাইক্লোপিডিয়া কালেকশন কিন্তু খুবই ভালো। অ্যান্ড দেখুন এদিকে কমপ্লিট হিউম্যান বডি, প্ল্যানেটস, প্রচুর কিন্তু কালেকশন আছে। এছাড়াও গল্পর বই যেগুলো, যেগুলো অনেক আমি এরকম ওনার কাছে বই পেয়েছি যেগুলো হয়তো আগে অন্য জায়গায় পাইনি, সেইগুলো আমি ওনার কাছে। ওকে, ওটি গেল ব্রেকিং this is also new jumpa, new okay. one jumpa lady, then abhi to break karta sari all in over all over new one never ever. okay, we have got all the tactics by the author, but these are the kind of new one, this year ka john gisham new one, this is the new one by ali hajur. Very nice. Then we have put all the box sets. Those are all new ones, the box set copies. Okay. Sorry, just a bit. DC copy, these are all box sets. These are all new ones. Then, but these are most personally manga ones. Manga comic. All these manga comic. Yeah. Then we put the art section complete. Oh, this is the art section, right? This is art section. Art photography, everything. This is photography. Okay. Very nice. This is the new one by Alan. Alan Musk. Okay. Fantastic. The great Alan Musk. Fantastic. This is the new one. Lovely. Wow. The tall number 347. Okay. This is another one. Okay. Plus, tall number 347. Okay. Okay. Thank you very much. And whatever children's book you have kept, all the first selling ones. Okay. These are all first selling ones. All the first selling ones. Very nice. Different. This is not from one publisher. These are collection from the collection from. Yeah, I know. Basically, I know. Yeah. Okay. Not one publisher. Like all these are from different. Some are from Manchester, nice. Some are from Penguin, some are from Harper, like that. Okay. Some we have got especially from Delhi and Bombay, from Madras for these books, for the book fair. So these are, because we are doing for the last 40 years, so we know. Yeah, we know actually, we know. We are also selling. I already told my viewers about your shop, basically. We are also selling in the year round in the bookshop. Yes. So we know what's
Just tell the address of the bookshop so that people are interested. Family Bookshop, 1A Park Street, Calcutta, 70016. Okay. This is Asiatic Society Building. Yeah, okay. At the corner of Park Street and জওয়াহরলাল নেহরু রোড। রাইট, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এটা হচ্ছে মেইনলি পশ্চিমবঙ্গ মণ্ডপটা, দেখুন কত সুন্দর করে করা হয়েছে, এন্ড ইটস হিউজ, প্রচন্ড বড় করে এলইডি স্ক্রিন দিয়ে ডিসপ্লেটা অপূর্ব, নানা রকম আমাদের দেশের যে শিল্প সেগুলো, রাজমন্ত্রীর যে ছবি সেগুলো দেখানো হচ্ছে, মানে খুব সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে। কিন্তু আলাদা আলাদা সেক্টর ওয়াইজ করা হয়েছে, যেমন আমি এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি একটা এদিকে আছে, ওইদিকে আমি নন্দন দেখতে পাচ্ছি যেটা চলচ্চিত্রের ওপর যেগুলো আছে সেগুলোর ওপর, অ্যান্ড এছাড়াও কিন্তু এখানে দেখুন বিভিন্ন মূর্তি অ্যান্ড স্কুন স্কাল্পচার যেগুলো সেগুলোর ওপরেও কিন্তু বই, নানা রকম বই আছে, প্লাস কিছু কিছু স্কাল্পচারসও এখানে ডিসপ্লেতে রাখা হয়েছে। অ্যান্ড এখানে দেখুন বসুমতী, এটাও কিন্তু মানে প্রত্যেকটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বইগুলো আছে দেখুন ওইগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। অ্যান্ড এছাড়াও কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর বই এখানে পশ্চিমবঙ্গের, আপনারা ডেফিনেটলি যখন বাংলার ইতিহাস, বাংলার যা সব কিছু এখান থেকে আপনাদের, এটা হচ্ছে পুরোপুরি চলচ্চিত্রের যে সেকশনটা দেখুন, অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল রিসেন্টলি হয়ে গেল, ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, তো সেই তার উপরেও কিন্তু আছে অমিতাভ বচ্চনের একটা বই আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের দেখুন নন্দন নাম দেওয়া হয়েছে, দেখুন এখানে দেখুন কিছু কালেকশন আমি দেখতে পাচ্ছি, চারুকলা, এদিকে যামিনী রায়, অ্যান্ড এইগুলো কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট, খুব মানে প্রচন্ডভাবে অ্যাট্রাক্টিভ বুকস, অ্যান্ড এইগুলো এটা কিন্তু আলাদা দেখুন একটা সেকশন আছে পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি, এরকম অনেকগুলো দেখুন অনেক কটা কিন্তু আছে, সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এটা কিন্তু খুব নাম করা একটা স্টল গাংচিল, এখানে দেখি এবার কি এসছে নতুন। এবারে আমাদের বই মেলাতে বেশ কয়েকটা নতুন বই এসছে, ধরুন একটা সময় তো কলেজ স্ট্রিটে বড় খরা ছিল, বইয়ের মার্কেটে প্রেসে কোনো কাজ ছিল না, ধরুন পুরো বাঁধাই যারা কাজ ছিল, মানে অন্যান্য বছরে বই মেলাতে কি হয় যে বই ছাপবো তার দু মাস আগে থেকে আমাদেরকে বুকিং করতে হয়, একদম এবারে তো কাজ নেই, মানে দিলাম সাথে সাথে একটা নতুন বই দু পাঁচ দিনের মধ্যেই চলে এলো। যাই হোক, তবে আমরা খুব আশাবাদী যে একটা খরার সময় যখন যেহেতু পেরিয়ে এসেছি, বুক ফেয়ারে দেখা যাক কিভাবে মানুষের পাঠকরা কিভাবে আসে আমাদের কাছে, গাংচিলকে সবাই খুঁজে আসে, একদম, আর সবার জন্য তো আমাদের দ্বার খোলা আছে এবং বিভিন্ন শ্রেণীর পাঠক আমাদের কাছে আসে, আর আমাদের বিশেষ করে দলিত সেকশন, দেশবাগ, সুন্দরবন এর জন্য অনবদ্য, মানে তো আশা করছি সবাই আসুন, দেখুন, উপভোগ করুন আর কিনুন, মন ভরে পড়ুন। ওকে, ধন্যবাদ। সত্যি বইমেলাটা এতটা বড়, আমি রীতিমতো কনফিউজ হয়ে গেছি, আমি এদিকটা কি কভার করেছি কি করিনি, তো যাই হোক আমি আবার ঘুরে আমি দুবার একটা স্টলের সামনে দিয়ে গেলাম, আমি বুঝতেই পারলাম না যে সেখানে অলরেডি আমার কভার করা হয়ে গেছে, তো যাই হোক মানে এত বড় জায়গা সত্যি এখানে, মানে এত স্টল, আপনি এখানে নিজে এসেও খুব কনফিউজ হয়ে যাবেন। এখানে দেখুন জুট, ন্যাশনাল জুট বোর্ডের কিন্তু এখানে কিছু একটা স্টল আছে যেখানে বিভিন্ন জুট ব্যাগসও আছে, এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু স্টল আছে দেখুন, মাস এডুকেশন, তারপর সাগনিক বুকস, তারপর এইদিকে রক্ত করবি, এখানে কিন্তু আমি দেখছি আরেকটা জুট ব্যাগের স্টল আছে, আর এইগুলো স্টল হওয়ার কারণ আছে বিকজ এখানে আপনারা যে এত বই কিনবেন তো এই ব্যাগগুলো কিন্তু সত্যি খুব সাপোর্টিভ, মানে আপনারা ইজিলি এগুলো দিয়ে ভারী ভারী বই ক্যারি করতে পারবেন। দেখুন এখানে কিন্তু আরো কিছু স্টল আছে আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড এই যে সোজা যে স্টলটা দেখছি এটা খুব অ্যাট্রাক্টিভ, দারুণ অ্যাট্রাক্টিভ, এটা হচ্ছে বেসিক্যালি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে প্রতিভাস, আমি দেখেছিলাম কিন্তু এখানে কিন্তু এখনো বসেনি, তো এনারা বসবে কাল থেকে হয়তো বসবে, মেইনলি একটু দেরি হচ্ছে। দেবসাহিত্য কুটির দীর্ঘদিনের প্রকাশন, 160 বছর তার বয়স, ধারাবাহিকভাবে তারা হাজার হাজার বই বের করেছে, বিভিন্ন টাইটেলের বই, এখনো পুরনো বই রয়ে গেছে, কিন্তু আমরা প্রত্যেক বছর কলকাতা বইমেলা উপলক্ষে কিছু কিছু নতুন বই প্রকাশ করে থাকি, এবারেও আমরা কিছু বই প্রকাশ করতে চলেছি, এবারে আমাদের 27খানা বই বেরোবে, তার মধ্যে 5টা বই আমাদের বেরিয়ে গেছে, সেখানে যেমন রয়েছে সেরা সুক্তারা তৃতীয় খণ্ড, যে একটি খুব ভালো বই, প্রথম এবং দুটি খণ্ড খুব পপুলার হয়েছে। আচ্ছা, এছাড়া তরুণ লেখকদের কিছু বই বেরিয়েছে, চম্বলের তিন কাহন, তিন এককে চার, আরেকজন লেখকের, এছাড়া অন্য মেহফিলের গল্প আরেকজনের, রূপক চট্টরাজ ভদ্রলোকের ভূত চতুর্দশী, আচ্ছা,
এই বইগুলো আপাতত এই পাঁচটা বই বললাম আমি, এই পাঁচটা বই বেরিয়ে গেছে বাজারে। আগামী বইমেলা চলতে চলতে দু তিন দিনের মধ্যে আমরা আশা করছি বাকি বইগুলো চলে আসবে। এখানে আমি আরও কয়েকটা দেখতে পাচ্ছি, সাহিত্য লোক, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পরিষদ, তাছাড়া এদিকে সচ্চিদানন্দ সোসাইটি। এদের যে স্টলটা আমার প্রত্যেক বছর খুব ভালো লাগে, দক্ষ ভারতী। দক্ষ ভারতী দেখুন প্রেজেন্টেশনটাও যেমন সুন্দর, অ্যান্ড তাছাড়া দেখুন ভেতরে যে বইগুলো, এগুলো কিন্তু বাচ্চাদের বইগুলো আছে, মেইনলি বড়দেরও আছে, সব রকমই আমি জনার দেখতে পাচ্ছি। অ্যান্ড ডিসপ্লের যে এই যে কভার পেজগুলো দেখুন কত সুন্দর প্রত্যেকটা। অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি কয়েকটা ওমেন এম্পাওয়ারমেন্টের ওপর কয়েকটা বই, অ্যান্ড তাছাড়া কিছু ছবিতে রামায়ণ, ছবিতে মহাভারত, যে বইগুলো আমরা জানি অলরেডি সেগুলোকেই কত সুন্দর। এগুলো যেমন নিউ রিলিজ আছে দেখুন একদম, অ্যান্ড এছাড়াও আরও অনেক বই আছে, গোয়েন্দার বই আমি দেখতে পাচ্ছি, এক হরি গোপাল ভাট। তাছাড়া এদিকে দেখুন আবোল তাবোল, কচি কাঁচা ছড়া, এটা সহজ পাঠ আছে, ছড়াটা দেখুন কালারটা কত সুন্দর, অ্যান্ড জুরাসিক ওয়ার্ল্ড, সব রকম বই কিন্তু একসাথে এখানে ডিসপ্লেতে আছে। এখানে দেখুন আমি আরেকটা দেখতে পাচ্ছি বৈভাষিক, এনাদেরও কিন্তু স্টল আছে এখানে। এটা হচ্ছে জয়ঢাক প্রকাশনী, এটাও খুব নাম করা একটা স্টল। এখানে আমি দেখছি চলো যাই, এখানে কিন্তু চলো যাই পালিয়েই গেছে, যাই হোক চলো যাই, আমার মনে হয় যে এখানে টুরিস্ট ট্যুরিজমের উপর কিছু হবে, তো এখনো হয়তো বসেনি। অ্যান্ড সন্ধ্যা প্রকাশনী, এখানে দেখতে পাচ্ছি শ্রী অরবিন্দ পাঠ মন্দির। এছাড়া আরও অনেক স্টল এদিকে আমি দেখছি, বিবেকানন্দ বুক সেন্টার, প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন এখনো খোলেনি। অ্যান্ড এই পাশে আছে পার্চমেন্ট, পার্চমেন্টটাও বেশ নাম করা, ভয়েস অফ ওয়ার্ল্ড। দেখুন বিবা পাবলিকেশনের তরফ থেকে একটা সেলফি জোন করা হয়েছে, এখানে বিভিন্ন ক্যারেক্টার যেগুলো আছে টিনটিন, তারপর এদিকে আমি আরও আর্চিস দেখতে পাচ্ছি, তো এই যে ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারগুলোকে নিয়ে কিন্তু একটা সুন্দরভাবে সেলফি জোন করা হয়েছে। বইমেলা এই জিনিসটা কিন্তু আমার প্রত্যেক বছর খুব ভালো লাগে। দেখুন পুরো বাসের যা রুট আছে, কোথা থেকে আপনি আসবেন, কোথা থেকে যা বাস এখান থেকে ছাড়ে, যেগুলো যেটা করুণাময় বাস স্ট্যান্ড থেকে ছাড়ে, সেগুলোর বাসের কিন্তু পুরো ডেসক্রিপশন এখানে দেওয়া থাকে। বাগবাজারের রামকৃষ্ণ মঠের থেকে আয়োজিত হয়েছে এই স্টলটা, দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে, স্বামীজির ছবি এখানে দেওয়া হচ্ছে, অ্যান্ড এটা সুন্দরভাবে খুব সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে। দেখুন দেখুন এইটা একটা অদ্ভুত আমি জিনিস দেখলাম, এত সুন্দরভাবে উপনিষদের গল্প শোনো, দারুণ। অ্যান্ড এখানে ঠাকুরের আছে দেখতে পাচ্ছি শ্রীরামকৃষ্ণদের, এখানে দেখুন এই যে গণেশ যে বলছে চিত্রে চিরন্তন কাহিনী, মানে এই ছবিগুলো, এই ছবি বাচ্চারা কিন্তু এই ছবি দেখে অনেক বেশি অ্যাট্রাক্ট হয়, গল্প শুনতে গল্প পড়তে ভালো লাগে, আর সেইভাবে এই জিনিসগুলোকে তৈরি করা দারুণ। কিন্তু রামকৃষ্ণদেবের যে কথামৃত সেগুলোও আছে, অনেক রকম বই আছে, তেমনি অনেক রকম জীবনী আছে, অভয়বাণী, সব আলাদা আলাদা আমি দেখতে পাচ্ছি। কল্পতরু, কল্পতরু উৎসবের যে গল্প আমরা জানি, সারদা মায়ের অনেক সিরিজ, অনেক রকম গল্প যেগুলো, সেগুলো সবই কিন্তু এখানে আছে খুব সুন্দরভাবে। আর প্রত্যেকটা বই কিন্তু আমি সত্যি এত সুন্দর, আগে আগে এত কালেকশন আমি দেখিনি, খুব সুন্দর লাগছে প্রত্যেকটা কালেকশন দেখুন, খুব সুন্দর। দেখুন জয়রামবাটি, শ্রীমা ও জয়রামবাটি, শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা, খুব সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর কাউন্টারটাও সত্যি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, খুব প্রেজেন্টেশনটাও নিট অ্যান্ড ক্লিন প্রেজেন্টেশন একদম। এই পাশেও আমি দেখতে পাচ্ছি, এই পাশেও আছে আরও অনেক কটা, দেখুন কত সুন্দরভাবে প্রেজেন্টেশন। এই বইগুলো খুব ভালো লাগে, এই যে ছোট বইগুলো, এগুলো অনেক মোটিভেশনাল, আপনাদের যখন মাইন্ড পাজল থাকবে, স্ট্রেস থাকবে, তখন এই যে বইগুলো, এগুলো যদি আপনারা দেখেন, এইসব বইগুলো দেখুন, যোগা, কমন সেন্স অ্যাবাউট যোগা আমরা অনেকেই জানি, বাট এইগুলো আমাদের অনেক ভেতরে অ্যাওয়েকনিং করে, যেটা আমাদের স্বামী বিবেকানন্দ উনি সবসময় বলতেন যে সোশ্যাল অ্যাওয়েকনিং, আমাদের যে অ্যাওয়েকনিং, ভেতরের যে জাগানো নিজেকে, সেই জিনিসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে হয়। দেখুন হাউ ইজ আ ম্যান রিবর্ন, কীভাবে দেখুন এগুলো কত কী জানার আছে সত্যি। এইসব স্টলে আপনারা যদি ভিজিট করেন আপনাদের আরও ভালো লাগবে, আর এইগুলো সত্যি খুব ভালো লাগে। এই বইগুলো কখনো এই ছোটো বইগুলো কিনে সঙ্গে রাখবেন, একদম খুব ভালো লাগবে। বইমেলার বড় এরিয়াগুলো তো আপনারা ঘোরেন, কিন্তু এই কোনাগুলো মিস করবেন না, এই কোনাতেও কিন্তু অনেক ভালো ভালো স্টল আছে, আমি আপনাদের দেখাচ্ছি। এবং এগুলো কিন্তু বেশ কালেকশন, ভালো ভালো কালেকশন কিন্তু এখানে আছে। মেইনলি করুণাময় বাসস্ট্যান্ডের দিকে যে গেটটা, এটা দিয়েও আপনারা ঢুকতে পারেন। অ্যান্ড এখানে এনসিআরটির যে স্টলটা থাকে প্রত্যেক বছরই থাকে, অ্যান্ড এখানে কিছু আমি স্টল দেখতে পাচ্ছি। অ্যান্ড এইটা হচ্ছে বইমেলার সবচেয়ে বড় আকর্ষণ, এটা হচ্ছে লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিনে কি হয়, ছোটোখাটো যারা সখন এখন হয়তো কলেজ পাস করেছে বা কিছু সেরকম, তাদের কিন্তু কিছু আইটেম, তাদের কিন্তু কিছু
প্রেজেন্টেশন, তাদের ক্রিয়েটিভিটি এখানে কিন্তু প্রকাশ করা হয়। অ্যান্ড এইটা এখানে প্রচুর কিন্তু লিটল ম্যাগাজিনের প্রচুর স্টল থাকে কিন্তু, মানে এগুলো দেখুন লিটল ম্যাগাজিনের পার্ট আছে, এটা হচ্ছে রাজভাবনা। অ্যান্ড আরও আমি দেখতে পাচ্ছি এখানে আরও অনেক রকম আছে। এখানে এখনও ডিসপ্লে পুরোপুরি বসেনি, কারণ আজকে ফার্স্ট ডে, বুঝতেই পাচ্ছেন সবাই এখানে এখনও বসেনি, বাট যতটা বসেছি সেগুলোই আপনাদের দেখাচ্ছি। এখানে যথেষ্ট বসে গেছে অলরেডি, অনেক বই আপনাদের সবটা দেখাচ্ছি আছে এখানে আছে দেখুন। এই যে বইগুলো এগুলো কিন্তু সত্যি মানে প্রত্যেকটা জনারের উপরও আছে দেখুন। অ্যান্ড নিষ্ফলক এইগুলো কিন্তু মেইন আকর্ষণ হয় দেখুন, এটা আমি একটা দেখতে পাচ্ছি, মানে এইসব বইগুলো কিন্তু যেরকম কভার পেজগুলো সুন্দর সেরকমই ভেতরের গল্পগুলো সুন্দর হয় দেখেছি। এখানে একটা দেখছি মানুষের মারাদোনা। অ্যান্ড এই লিটল ম্যাগাজিন সেকশনে কিন্তু অনেক কিছুই যেগুলো খুবই ভালো লাগে এরকম আমি দেখেছি। অ্যান্ড এখানেও আরেকটা আমি দেখছি দেখুন, এখানেও কিন্তু অনেক রকম আছে, এগুলো কিন্তু যথেষ্ট আপনাদের ভালো লাগবে সত্যি খুব সুন্দর। আজকে আমরা প্রথম এলাম কলকাতা বইমেলায়, আমাদের ম্যাগাজিনের নাম হচ্ছে জিরো বাউন্ডারি কবিতা, এটা একটা ফিলোসফি বেসড ম্যাগাজিন এবং আমরা আপডেট কবিতা ছাপি এবং পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের মধ্যে জিরো বাউন্ডারি কবিতা একটা ইতিমধ্যেই ভালো নাম করে গেছে এবং আজকে আন্তর্জাতিক বইমেলা এসে আমাদের খুব আনন্দ আছে। আপনাদের আমাদের এতে নিজস্ব ম্যাগাজিনের পত্রিকা আছে জিরো বাউন্ডারি ম্যাগাজিন, এটা হচ্ছে বইমেলা সংখ্যা আছে এবং আমাদের বই আছে, এই যে এটা সদ্য প্রকাশিত বই আমার পুরনো শব্দের বকুল ফুল আছে, আর এছাড়া গদ্যের বই আছে, কবিতা সমগ্র আছে, বিভিন্ন কবিদের এই যে বায়োডাটা, অরুণচন্দ্রের বায়োডাটা, অজ্ঞাত এক্সপ্রেস ফিয়ার, এগুলো আমাদের প্রকাশনীর বই আছে এবং আমাদের এই প্রকাশনীর বই এবং জিরো বাউন্ডারির ম্যাগাজিন নিয়ে আমরা টেবিলে এসেছি। আমরা সবাইকে আহ্বান করছি আমাদের স্টলে আসতে, টেবিলে আসতে, এসে দেখে যেতে আমাদের ম্যাগাজিনগুলোকে। আমাদের টেবিল নাম্বার হচ্ছে 104, আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এই টেবিলে আসার জন্য, আমাদের ম্যাগাজিন এবং বইপত্র দেখে যাওয়ার জন্য। এবং আমাদের ম্যাগাজিন হচ্ছে জিরো বাউন্ডারি কবিতা ম্যাগাজিন, একটা বিশেষ স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশে, একটি ভিন্ন ধর্মী ভয়েসে পত্রিকা ছাপে কাজ করে এবং আমরা সেই সমস্ত কবিদের লেখায় ছাপি যে সমস্ত কবিরা আপডেট লেখা লেখেন, কবিতা লেখেন। দেখুন এখানে কিন্তু অনেক কটা স্টল আছে, মেইনলি টেবিল, এগুলো স্টল নয়। অ্যান্ড এখানে কিন্তু অনেক রকম ডিসপ্লেতে আছে। নমস্কার, আমার নাম কমল চক্রবর্তী, আমি শিলচর আসাম থেকে এসেছি। আসামে আপনারা শুনেছেন যে এনআরসি হয়েছে, আপনি জানেন, আপনারা জানেন হয়তো, এটাও শুনেছেন যে আসামে ডি ভোটার বলে একটা ভোটার লিস্ট তৈরি করা হয়েছে এবং প্রচুর মানুষকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। আমি শিলচরে থাকাকালীন শিলচরের ডিটেনশন ক্যাম্পে ছিল 46 জন, সেই 46 জন মানুষকে আমি ডিটেনশন ক্যাম্প থেকে বের করার জন্য সাহায্য করেছি। আচ্ছা, এবং তাদের জন্য আমি আইনি লড়াইটা লড়ে আছি। বাহ, আমার অভিজ্ঞতার নিরিখে আজকে আসামি হোক বা পশ্চিমবঙ্গেই হোক, এনপিআর, এনআরসি যাই হোক না কেন, বা সিএ যাই হোক না কেন, আসলে মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে সেটা আমার অভিজ্ঞতার নিরিখে এটা লেখা। এখানে কোনো তাত্ত্বিক কথা আমি লিখিনি, আমি জাস্ট আমার যা অভিজ্ঞতা হয়েছে সেটা আমি লিখেছি। কাজে এই বই যদি মানুষে পড়ে, আমাদের কাছে, আমার কাছে তো আছেই, তাছাড়া আপনার এখানে ধ্যানবিন্দু যে বুকস্টলটা আছে 594, ওখানে ধ্যানবিন্দুতেও পাওয়া যাবে। আচ্ছা, এই বইটা তাই তো? দেখুন এখানে আরও কটা আমি স্টল দেখছি, অন্ধকার হয়ে গেল দেখাতে দেখাতে আপনাদের, তো এখানে কিন্তু অনেক কটা স্টল আরও আছে, ছাপাখানা এটা এখন বন্ধ আছে, বাকি এখানে কিন্তু পরপর আছে, আপনার নামগুলো দেখলে বুঝতে পারছেন, হয়তো চিনতে পারছেন। একটা স্টল আমি দেখতে পাচ্ছি কমিক্স মেট্রো, এখানে কিন্তু মেইনলি কমিক্সের সব কিছু আছে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড খুব সুন্দরভাবে স্টোরটাকে ডেকোরেট করা হয়েছে এবং এখনও কিন্তু কাজ চলছে, দেখুন খুব সুন্দর এখানে উনি ডেকোরেট করছেন এখনও। এইটা কিন্তু খুব নাম করা একটা স্টল, দেখুন অনুষ্ঠুপ, অনুষ্ঠুপের ভেতরে কী কী আছে আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন অনুষ্ঠুপের কয়েকটা বই আপনাদের দেখাচ্ছি কী কী আছে, এবার নকশা করে লেখা আমি দেখতে পাচ্ছি, টেগোর উইদাউট ইলিউশনস। অ্যান্ড এই পাশে বাংলা বই অনেক রকম আছে, দেখুন মেঘনাথ সাহা আছে। অ্যান্ড এখানে আমি একটা দেখছি গায়ত্রী চক্রবর্তী,
নাগরিক, এগুলো এখানকার স্পেশাল। অনুষ্ঠিত রবীন্দ্রনাথ প্রথম খণ্ড, আর দ্বিতীয় খণ্ডটাও আমি দেখতে পাচ্ছি পাশেই। দেখুন এখানে মিয়ামরের স্টলও আছে, তাই আপনারা যদি খিদে পায় আপনারা এখানেও আসতে পারেন। এটা প্রচন্ড নাম করা একটা পাবলিকেশন, এটা হচ্ছে পত্রভারতী। পত্রভারতীর ভেতরে কি কি আছে আমি দেখাচ্ছি। নমস্কার, আমরা পত্রভারতী প্রকাশনী থেকে আপনাদের কাছে এসেছি। তো আমাদের এই বছরে নতুন কি কি বই বেরিয়েছে সেইটা আপনাদেরকে দেখাবো। সেইগুলো হচ্ছে যে দাদাকে বলবো একটু যদি চলে আসেন। প্রথমে দেখা যায় শায়ক আমান। শায়ক আমান এই মুহূর্তে খুব প্রতিষ্ঠিতমান একজন লেখক, তার এই কাকতাড়ুয়া বইটা বেরিয়েছে। আচ্ছা, এই বছরে নতুন বই। তারপর বেরিয়েছে আমাদের কিশোর ভারতী, আমাদের একটা সিরিজ আছে কমিক্সে, তার চতুর্থ নম্বর পার্টটা বেরিয়েছে। ইন্দ্রনীল সান্যাল এখনকার খুব একজন প্রখ্যাত লেখক, তার বেরিয়েছে খুঁজে খুঁজে খুন। এই কভারটা একটু দেখুন, এটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে পিসার সমগ্র অনিশ দেবের, উনি দু বছর হচ্ছে করোনায় মারা গেছে, কিন্তু ওনার কিছু লেখা ছিল সেগুলো আমরা একত্রিত করে পিসার সমগ্র করেছি। তারপরে আমরা করেছি এখানটা করে আছে প্রচেত, এবারে আমরা এখানে বেস্ট টাইটেলস গুলো লিখেছি ম্যাডাম। তারপরে আমাদের সঞ্জীব চট্টোপাধ্যায়ের এই বইটা বেরিয়েছে, ছোটদের রকমারি। আচ্ছা, তারপরে তো আপনার বিভূতিভূষণের গল্প সমগ্র একটা টোটাল কালেকশন বের করেছি। এটা একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে এই বইটা হচ্ছে অন্যান্য প্রকাশনী যারা ভালো প্রকাশনী, বইটার দামটা আমরা রেখেছি 1200 টাকা। এবং এই প্রতিটা গল্পের ভূমিকা আছে, মানে গল্পটা কি পরিপ্রেক্ষিতে লেখা এটা আর কি করা হয়েছে। তারপরে এই পলাশির পরে বইটা আমরা করেছি, এই বইটা এটা হচ্ছে যে ফলতা থেকে পলাশি, তার সেকেন্ড পার্ট এটা। তারপরে আমরা হিমাদ্রি কিশোর দাশগুপ্তর শেষ চিহ্ন বলে একটা বই বেরিয়েছে, এই বইটা আমরা করেছি। তারপরে আমরা হুমায়ুন আহমেদের একটা জোছনা ও জননীর গল্প, এটা আমরা ইন্ডিয়ান ভার্সনটা করেছি, এটা কপিরাইট আমাদের কাছেই আছে শুধুমাত্র। আবার ইঙ্ক পাশে রয়েছে এই একটা কভার দেখতে পারেন, দুর্গা এবং বিভিন্ন পূজা পদ্ধতি রয়েছে বইটার মধ্যে, এবং দুর্গা সম্বন্ধে পুরো ডিটেলস রয়েছে, এটা এটা দেখতে পারেন। আমাদের ত্রিদীপ চট্টোপাধ্যায়ের এইটা বেরিয়েছে, লেখালেখির গল্প না, এটা একটা প্রবন্ধ টাইপের। যোগমামার পাঁচ বেরিয়েছে, সৈকত মুখোপাধ্যায় একটা উপন্যাস বেরিয়েছে। এছাড়াও আমাদের টোটাল লিস্টটা আমি দেখাচ্ছি, এখনো অনেক বই আমাদের এখনো বেরোয়নি। এই লিস্টটা যদি একটু দেখেন, একটু স্ক্রিনশট নিয়ে দেখতে যদি দেখতে পারেন, তাহলে এইখানে আমরা পুরো আমাদের বইয়ের লিস্টটা রয়েছে। আমাদের পত্রভারতী স্টল গেট নাম্বার 4 থেকে সোজা এলে আমাদের স্টল নাম্বার হচ্ছে 225। এছাড়া দেখুন পত্রভারতী কিন্তু স্টলে প্রচুর ভিড়, এখন অনেক লোকেদের কিন্তু এখানে সমাগম একদম। তারা কিন্তু ওই পাগল, ওই প্রেমী যেটা বলে সত্যি তাই। আজকে কিন্তু ফার্স্ট ডে, ফার্স্ট ডে তেই দেখুন কত ভিড়। এটা হচ্ছে মেইনলি এইবারের যেটা থিম, সেটা হচ্ছে গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেনের থিম সেইটার স্টল, গ্রেট ব্রিটেনের স্টল আমি ভেতরে আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন এটা পুরো স্টলটা গ্রেট ব্রিটেনের, অ্যান্ড এটা একটা সুন্দর করে একটা টেলিফোন বুথ করা হয়েছে, অ্যান্ড ভেতরে কিন্তু বই আছে। ইটস অ্যামেজিং, বিউটিফুল। অ্যান্ড এই পাশে আমি আরও কিছু বই দেখতে পাচ্ছি, দেখুন এখানে কিছু বই। অ্যান্ড এই যে প্রেজেন্টেশনগুলো এত সুন্দর লাগে, অপূর্ব। আরও আমি ওই দিকে দেখতে পাচ্ছি, ইটস বিউটিফুল। এইদিকে দেখুন এখানে কিছু ভিজুয়ালস সবসময় দেখানো হচ্ছে, তাছাড়া কিন্তু এখানে বসার জায়গাও আছে, আপনারা বসে বই পড়তে পারেন। লিটারেচারের মধ্যে কী কী আছে বই আমি আপনাদের দেখাচ্ছি এখানে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখুন। অ্যান্ড প্রেজেন্টেশনটা দেখুন কত সুন্দর, এত বিউটিফুল। রুডিয়ার কিপলিং একটা আমি দেখছি, 100 poems, অ্যান্ড তাছাড়া এগুলো তো কালেকটিভস প্রচণ্ড ভালো আছে, 100 great Indian poems, এটা চার্লস ডিকেন্স, দেখুন হবিট, রোমিও জুলিয়েট, দেখুন ফিকশনের ওপর আমি কিছু গল্প দেখতে পাচ্ছি, ফিকশন সিরিজ এগুলো, শার্লক হোমস, অ্যান্ড এখানে হোয়াইট টাইগার, হ্যালোইন পার্টি। বিউটিফুল প্রেজেন্টেশনগুলো দেখুন, এত সুন্দর, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা পুরো এরিয়াটা নিয়ে। অ্যান্ড এখানে আমি একটা ফেসি সিরিজ স্টেজও করা আছে, আপনারা এখানে ফোন সেট করে সেলফি নিতে পারেন রোটেটিং এতে। তাছাড়াও কিছু শর্ট বুকস আমি দেখতে পাচ্ছি। থাইল্যান্ডের স্টলের সামনে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনাদের ফটো তোলার জন্য পারফেক্ট। দেখুন টুকটুক আছে থাইল্যান্ডের, এখানে আপনারা দাঁড়িয়ে ফটো তুলতে পারেন। অ্যান্ড এছাড়াও কিন্তু দুটো আমি এখানে ইমেজ করা আছে, তো সেখানেও কিন্তু আপনারা ফটো তুলতে পারেন। হচ্ছে রাশিয়া স্টল, মেইনলি রাশিয়া স্টলে কী কী আছে আপনারা দেখাচ্ছি। দেখুন এটা রাশিয়ান কিছু বুকস আমি যেটা দেখতে পাচ্ছি, হয়তো ল্যাঙ্গুয়েজ আমি বুঝবো না, বাট স্টিল
ইটস বিউটিফুল, প্রত্যেকটা কাভারগুলো দেখে আমার ভালো লাগছে। আপনারা যদি কেউ আমার ভিউয়ার্স বুঝতে পারেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ইটস বিউটিফুল, সত্যি বিউটিফুল, অল আর ভেরি নাইস। প্রত্যেকটা সব রকম বুকস এখানে কিন্তু আছে, সব রকম জনরের আছে, বায়োগ্রাফি, ফিকশন, সায়েন্স, সেখানে এ ভেরি নাইস প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনটা এত সুন্দর লাগছে এখন, এগুলো কিন্তু সব রাশিয়ান বুকস ফ্যামিলি। তাহলে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের একটু সবার সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম এত ভালো ফেয়ার, এত বড় বইমেলা আপনাদের দেখাচ্ছি, অবশ্যই দুটো ভিডিও তো হবেই। তো যাই হোক, আমার চ্যানেলে কিন্তু আরও এরকম দারুণ দারুণ ভিডিও আছে, তাই চ্যানেলটা স্ক্রোল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। বৃষ্টি আসছে, আমাকে তাড়াতাড়ি বাড়ি পালাতে হবে, তো আপনারা কিন্তু ভিডিওগুলো দেখুন, প্রত্যেকটা ভিডিও দেখুন ভালো করে, আর অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল ডিজাইনার রিডসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।